মুখ্যমন্ত্রীর সাধের স্বাস্থ্যসাথী কার্ড সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু বাস্তবে কি পরিষেবা পাচ্ছেন মানুষ এনআরএস হাসপাতালে টাকার অভাবে চিকিৎসা ছেলে চিকিৎসা করাতে পারছেন না বাবা মা স্বাস্থ্যসাথী কার্ড থাকার পরেও টাকা চাওয়ার অভিযোগ 7000 টাকা চাওয়া হচ্ছে বলে দাবি পরিবারের এই তো ছবি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলেও টাকা দিতে হচ্ছে সাধারণ মানুষকে অভিযোগ করছেন তারা আমাদের প্রতিনিধি সন্তুর কাছে যে অভিযোগ করলেন পরিবারের লোকজন শুরুতেই শোনাই আপনাদের তো মুখ্যমন্ত্রী তো বলছেন স্বাস্থ্যসাথী থাকলেই গোটা রাজ্যের মানুষ চিকিৎসা পাবে সব ফ্রি তে আপনার ছেলেই ভর্তি রয়েছে মানে আপনি বাঁকুড়া থেকে আসছেন আবার স্বাস্থ্যসাথী কার্ড দিচ্ছেন সেখানেও কাজ হচ্ছে না আবার টাকা চাইছে চোখ রেখে জানা